বন্ধুরা, সাপ সম্পর্কে হয়তো আমরা সবাই জানি সাপ কত ভয়ঙ্কর এবং ভয়াবহ হয়ে থাকতে পারে। কিন্তু আজকে আমি আপনাদেরকে এমন একটি সাপের বিষয়ে বলবো যে নাকি নিজ প্রজাতির সাপ আর হিসাবে খেয়ে বেঁচে থাকে। দেখুন কি নির্মমভাবে একটা সাপ আর একটা সাপকে খায়। হয়তো আপনি অবাক হচ্ছেন বা বিশ্বাস করতে পারছেন না, কিন্তু যা দেখছেন তার সবই সত্যি। এই সাপটির নাম হচ্ছে ব্লুক্রিট। ব্লুক্রিট সাপ দেখতে পাওয়া যায় দক্ষিণ এশিয়া এবং ইন্দোনেশিয়াতে। ক্রিট অন্য সাপ শিকার করে এবং খেয়ে বেঁচে থাকে। রাতের বেলা বের হয়, অন্ধকারে আক্রমণ করতে এরা বেশি পছন্দ করে। এই সাপ নিজেদের প্রজাতিকে খেয়ে তারপর বেঁচে থাকে। এই সাপের কামড়ে মানুষের মৃত্যুর হার 85%। এই সাপের বিষ একবার শরীরের ভিতরে ঢুকলে শরীর সুস্থ হতে অনেক সময় লেগে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন যে নাকি নিজ প্রজাতির সাপকে খেয়ে ফেলতে পারে সে কত ভয়ঙ্কর হতে পারে। নিশ্চয়ই সে অন্য কারো উপর আক্রমণ করতে হয়তো ভাববেও না। প্রথমে এরা লড়াই চালিয়ে যায় অন্য সাপের সাথে, তারপর মেরে ফেলে আর আস্তে আস্তে গিলে খেয়ে ফেলে। আমরা সবাই জানি খিদে লাগলে কি অবস্থা হয় আমাদের। আমাদের মতো সব প্রাণীদেরও খিদে লাগলে ওই রকমই লাগে। কথায় আছে, ঠেলায় পড়লে বাঘে ঘাস খায়। কিন্তু দেখুন কি আজব ব্যাপার, সাপে সাপ খেয়ে বেঁচে থাকে। নিজ চোখে যদি না দেখতেন তাহলে হয়তো আপনিও বিশ্বাস করতেন না এবং আমিও করতাম না। বিশেষ করে দুর্বল সাপগুলোকে শক্তিশালী সাপেরা খায়, আর ছোট বাচ্চা সানা সাপগুলোকে খেয়ে এরা বেঁচে থাকে। কারণ এই শক্তিশালী সাপগুলোর সাথে এরা লড়াই করে পেরে উঠতে পারে না। বেঁচে থাকার জন্য এরা নিজ প্রজাতির সাপের সাথেই লড়াই চালিয়ে যায় মৃত্যুর সময় পর্যন্ত। কিন্তু শেষ পর্যন্ত যে বেঁচে থাকে সে ওই সাপটাকে খেয়ে বেঁচে থাকে। এভাবেই এই সাপগুলোর জীবন প্রক্রিয়া চলতে থাকে। ব্লু ক্রেইটের আরেকটা প্রজাতি হলো পাতিকাল কেউটে। এশিয়া, ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান ও আফগানিস্তানে দেখতে পাওয়া যায়। ভারতের উত্তর পশ্চিম সীমান্ত থেকে পূর্বে পশ্চিমবঙ্গ ও সমগ্র দক্ষিণ ভারতে এদের সন্ধান পাওয়া যায়। এই সাপ নিশাচর প্রাণী হিসেবে পরিচিত। সন্ধ্যার শেষ ভাগ থেকে পরের দিন প্রাতকাল অবধি এদের বিচরণের সময়। অন্যান্য হরিশ্রীপের মতন এরাও বুকে হেঁটে চলে। একই ধরনে ব্লু ক্রেইটের মতন এরাও হয়তো ছোট ছোট কীট পতঙ্গ, তারপর ছোট ছোট সাপের বাচ্চা এগুলো খেয়ে এরা বেঁচে থাকে। রাতে আবার এরাই হয়ে ওঠে সজাগ এবং সতর্ক এবং অনেক বেশি আক্রমণাত্মক। যখন বিচরণ করতে বেরোয় মুখ দিয়ে জুড়ে হিস হিস শব্দ করে কিংবা নিঃসারে পড়ে থাকে, কিন্তু হুমকিতে হলেই ধ্বংসন করতে ছাড়ে না। ভয় পেলে বা উত্তেজিত হলে এরা দেহটাকে চ্যাপটা করে কুণ্ডুলি পাকিয়ে ফেলে, মাথাটাকে তার মধ্যে লুকিয়ে ফেলে আর আস্ত শরীর ঝাঁকাতে থাকে। এই সময় এরা কামড়াতে চায় না, কিন্তু যদি কামড়ায় তবে বেশ কিছুক্ষণ কামড়টাকে ধরে রাখে, যার ফলে দংশিত প্রাণীর শরীরে অনেকটা বিষ ঢুকে যায়। শিকারের সন্ধানে বা আত্মগোপনের প্রয়োজন খাড়া অমসৃণ দেওয়ালেও বাইতে পারে। এদের দিনের এবং রাতের আচরণে বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। দিবা ভাগে এরা শ্লথ এবং নিরীহ।
প্রায়শই ইঁদুরের গর্ত, আলগা মাটি ও জঞ্জাল সুপের মধ্যে লুকিয়ে থাকে, দেখা যায় না। এ সময় সচরাচর এরা দেহটাকে কুণ্ডলি পাকিয়ে মাথাটাকে কুণ্ডলির মধ্যে গুঁজে রাখে। এ সময় এদের নাড়াচাড়া করলেও এরা বিশেষ আপত্তি করে না, তবে বাড়াবাড়ি করলেই বিপদ, ধ্বংসন অনিবার্য।